নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনদিন। হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। নিজেকে মায়ের মতো কিংবা গার্জিয়ান মনে হচ্ছে। খুব ইচ্ছে ছিল ছোট বোনের বড় বোনের ধুমধাম করে বিয়ে দিব, সেই বিয়েতে আমি মায়ের ভূমিকা পালন করব। কিন্তু কই আর ভাগ্যে হলো, ছোট বোনের ঘরোয়া ভাবে বিয়ে হলো, তখন আমার পেটে 9 মাসের বাচ্চা, তাই বিয়েতে যেতেও পারিনি। আর বড় বোনটা তো সব ভাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল। নিজের বিয়েতে তেমন কোনো প্রোগ্রামই করতে পারিনি, শুধু রাদের বাসাই করেছিল, গায়ে হলুদ করেছিল অ্যান্ড বিয়ের অনুষ্ঠান করেছিল, কিন্তু আমার বাসায় তেমন কিছুই হয়নি। তাই যত পারি বিভিন্ন প্রোগ্রামে নিজের মতো করে আনন্দ করার চেষ্টা করি। আজকে স্মৃতির একটা মেহেন্দির প্রোগ্রাম ছিল, তার কাছে গিয়ে দেখলাম 2 হাত ভর্তি মেহেদি পড়েছে এবং সে না খেয়ে আছে, তাই তাকে খাওয়াই দিলাম। সে আমারই জন্য ওয়েট করতেছিল যে আমি কখন আসবো, কখন খাওয়াই দিব। অনেক বেশি পাগলামি করে, আমার কথা হলো পেটে ক্ষুধা রেখে কি আনন্দ করা যায়। 1 প্লেট খিচুড়ি খাওয়াই দিলাম, সে গব 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 করে খেয়ে নিল, মানে তার কত ক্ষুধা লাগছিল। আমার ননদের বিয়েতে আমি অনেক মজা করেছি, একদমই নিজের মতো করে নিজের বোনের বিয়েতে যা করতাম সেগুলোই করেছি। আমার ননদকে খাওয়াই দিয়েছি, ননদের পাশে থেকেছি, মায়ের কিছু ভূমিকা পালন করেছি। আপনারা সবাই অলরেডি সেই ভিডিওগুলো দেখেছেন। আর আজকে বান্ধবীর মেহেদি। আমি যত কিছু করি না কেন, আমি আমার চুল নিয়ে খুবই বেশি সেন্সিটিভ। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আমি চুলে তেল দেওয়ার ট্রাই করি। এখন আমি ব্যবহার করব হার্বাল হেয়ার অয়েল এবং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। আমি হার্বাল অয়েল ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। এছাড়াও এটা আমার চুলের গোড়াকে শক্ত করে, চুলের আগাফাটা দূর করে, চুল পড়াটা একদমই কমে যায়। এক কথায় চুলের যত রকমের সমস্যা সব দূর হয়ে যায়। এই অয়েলটা দেওয়ার 5-6 ঘন্টা পরে আপনি শ্যাম্পু করে ফেলতে পারবেন। শার্প স্কাই ফেসবুক পেজ থেকে আপনি হার্বাল অয়েল এবং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। আমি রাতের বেলা তেলটা দিলাম এবং সকালবেলা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে ফেলবো। আর তারপরে আমার চুলটা আগের মতো ঝলমলে এবং শাইন করে। কত সুন্দর লাগছে তাই না, তার 2 হাত ভর্তি মেহেদি। আমার খুব অলসতা লাগে মেহেদি দিতে। এদিকে সন্দীপ ভাইয়া ছবি তুলতে গিয়ে বসে শুয়ে পড়তেছে। মেহেন্দি দেওয়া অনেক ধৈর্যের একটা ব্যাপার। মেহেন্দি আমার অনেক পছন্দের, বাট দেওয়ার সময় এক্সাইটেড থাকি, আর দেওয়া শুরু হলে কখন শেষ হবে এটা নিয়ে নার্ভাস থাকি। স্মৃতিকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আমার ইচ্ছে আছে যখন আমাদের বিয়ের বয়স 10 বছর হবে, আর 2 বছর পরে ইনশাল্লাহ 10 বছর হয়ে যাবে, তো তখন একটা বড় করে অনুষ্ঠান করব, যেটা আমি করতে পারিনি। মেহেন্দির অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, তারপরে বিয়ের প্রোগ্রাম, তো এগুলো ইচ্ছে আছে। একটা পারফেক্ট ছবি তুলতে আর একটা ভিডিও করতে কত পরিশ্রম করতে হয় দেখেন। সবাই আশেপাশে থেকে ফুল ছিটাই দিচ্ছিল একটা সুন্দর পিকচার ওঠানোর জন্য, এদিকে আমি নিজেও হাতে ফুল নিয়ে আছি যে একটা সুন্দর পিকচার তুলবো, জাস্ট আমাদের আশেপাশে যেন ফুল উড়ে উড়ে আসে এরকম একটা পিকচার। এরকম টাইমে আমি নিজেও ইমোশনাল আর সেও ইমোশনাল, বাট আমি কন্ট্রোল করতে পারি, সে কন্ট্রোলই করতে পারে না। আমি বলতে গেলে আগের থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছি। আগে আমি অনেক বেশি দুর্বল ছিলাম, বলতে একটুতে কান্না করতাম, একটুতে মন খারাপ হতো, বা জীবনে এতবার শিক্ষা পেয়েছি যে এখন আর মন খারাপ হয় না, এখন আর কান্না আসে না। খুব কষ্ট পেলে তবেই কান্না আসে, তার আগে না। জীবনে এত এত কষ্ট পেয়েছি আর কষ্ট করেছি যে এখন অনেক বেশি শক্ত হয়ে গেছি আমি। আপনাদের স্মৃতি আপু কান্না করতে লাগছে আমাকে জড়ায় ধরে, আর আমারও খারাপ লাগতেছিল। যদিও আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা কোনো বিয়ের প্রোগ্রাম হচ্ছে না, এটা হলো তার প্রমোশন কাজ, তার মেহেদি শাড়ি জুয়েলারি থেকে শুরু করে ইভেন্টের যত কাজ সবগুলোই তার প্রমোশন ছিল। তো এভাবে সে প্রোগ্রামটা করেছে, আর প্রোগ্রামটা দেখে মনে হচ্ছে তার বিয়ে, বাট এরকম কিছুই না। ইনশাল্লাহ যখন তার বিয়ে হবে, বিয়ের জন্য কথাবার্তা হবে, তখন থেকেই আপনারা জানতে পারবেন। সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে খুব ভালো ছেলের হাতে আমরা
তাকে তুলে দিতে পারি, যে স্মৃতিকে স্মৃতির মতো করে ভালোবাসবে, স্মৃতিকে আগলে রাখবে, সারা জীবন সুখে রাখতে পারবে। তো আমরা দুই বান্ধবী মিলে টিকটক করতেছিলাম, ইচ্ছে মতো ছবি ভিডিও আনন্দ খাওয়া দাওয়া সবকিছু করছি। সে এখন ফ্রেশ হবে, এদিকে তার দোপাট্টা নিয়ে আমি একটু নাচানাচি করতেছিলাম। তারপরে এই ফুলগুলো নিয়ে ভাবছিলাম যে এগুলো যদি গায়ে হলুদের মতো করে আমি পরি তাহলে আমার কেমন লাগবে। ইনশাল্লাহ সব স্বপ্ন পূরণ হবে, আর দুইটা বছর পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি চাই তবে। আর এদিকে স্মৃতির লেহেঙ্গাটা আমি ধরতেছিলাম আমার গায়ে, তো দেখি যে মানে পুরো আমার সমান লেহেঙ্গা, মানে খাটো হলে যা হয় আর কি। নেক্সট ডে ব্রাইডাল শুট, মানে বিয়ের প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।